জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তোমার কি মনে হলো বিক্রমের সঙ্গে গিয়ে হাড়টা উদ্ধার করাটা খুব সেফ? যদি ধরা পড়ে যেতে, তুমি বিক্রমকে জানাতে পারলে, তুমি একবার আমাকে জানাতে পারলে না? তোমার মনে হলো না একবারও যে আমাকে জানানো উচিত? তুমি তো একটা ফোন করতে পারতে আমাকে। আমি তোমাকে বদল করতে চাইনি। আমি যে কিসে বদল সেটাই তুমি জানো না। আমি তো আসলে আসলে কি বলতো, এই কদিন ধরে যা সব ঘটছে না তার জন্য আমি সত্যি খুব স্ট্রেসের মধ্যে আছি। সবকিছু কিরকম ঘেটে যাচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড, আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি। বিশ্বাস করো, তুমি যেটা করেছো খুব ভালো করেছো। তোমার জন্যই আমরা জানতে পেরেছি দাদাভাই কি করেছে। দেখো, এমন কোনো কাজ নেই যেটা দাদাভাইয়ের পক্ষে করা সম্ভব নয়। 12 বছর আগে যা ঘটনা ঘটেছিল সেটার সাথে দাদাভাইয়ের কি ইনভলভমেন্ট আছে সেইটা আমাদের খুঁজে বার করতে হবে। তার জন্য দাদাভাইয়ের উপর নজর রাখতে হবে। তুমি নিশ্চিন্ত থেকো। অনামিকা, তুই এসে গেছিস? দিদি ভাই, ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? কোথায় লেগেছে তোর বল? আমি একদম ঠিক আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না, একদম ঠিক আছি। শেলি, এই দেখ, এটা তোর হাত। বিক্রম এই হাতটা কেন বের করলো? হ্যাঁ, এটা তো আমার হাতটা, আমার আর জিনিস একদম একই রকমের হার। কি বলতে দেখ, এটা অনামিকার। ওই হারটা না আমাকে মা গিফট করেছিল। একদম ঠিক জায়গায় তীর মেরেছি, হিসেব মিলে যাচ্ছে। এই তো কি রে জিনি, ছেলেগুলো কি বলছে বলতো? কি ভাবছো তুমি? আমার কেন জানি না মনে হচ্ছে বিক্রম সবকিছু জেনে গেছে, বা হয়তো বুঝতে পারছে। আবার এটাও মনে হচ্ছে যে ও হয়তো সবটা বুঝতে পারছে না, তার কারণ ও মনে মনে বিশ্বাস করছে যে তুমিই জিনি। মানে কে জিনি সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু যতদিন আমার জিনি নিজে আমার সামনে এসে না দাঁড়াচ্ছে, সবটা নিজের মুখে না বলছে, ততদিন আমি এই খেলা খেলে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।